ফিতনা এত জটিল হবে, একজন মুসলমান সকালে মুসলমান সন্ধ্যায় কাফের হয়ে গেছে, সন্ধ্যায় মুসলমান ছিল সকালে কাফের হয়ে গেছে। এই যে রাতের বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পর একদল মানুষ তারা তারকার প্রতি ইমান এনেছে, আল্লাহর কুফরি করেছে, আর একদল মানুষ আল্লাহর প্রতি ইমান এনেছে, তারকার কুফরি করেছে। আল্লাহ বলছেন সাবিকু, প্রতিযোগিতা করো, একে অপরের আগে যাওয়ার চেষ্টা করো। কোরআন এক ভাষায় বলছে দ্রুত গতিতে এগিয়ে যাও, আর এক ভাষায় বলছে একে অপরের প্রতিযোগিতা করো জান্নাতে যাওয়ার জন্য। শিরিক এত ভয়াবহ, মানে পিঁপড়ার চালের চাইতেও বেশি, মানে খুব সূক্ষ্মতার সাথে শিরিক মানুষের মধ্যে ঢুকে পড়ে, কথায় কর্মে শিরিক। কেয়ামতের একটা দিন হবে দুনিয়ার 50,000 বছরের সময়। আল্লাহ পাক পৃথিবীতে কারো জন্য কষ্ট স্থায়ী করে রাখেন না, আবার আরাম আয়েশও কারো জন্য স্থায়ী করে রাখেন না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون وقال تعالى وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين سابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماء والأرض شمست بشنشا الله سبحانه وتعالى جنو অসংখ্য কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। খুতবার প্রারম্ভে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের সুন্নত অনুযায়ী উনি যে শব্দগুলি খুতবাই আলোচনা করতেন, আমরাও ঠিক সেই শব্দ দিয়েই খুতবা শুরু করেছি, এবং তিনি প্রত্যেক জুমাই তিনটি আয়াত পড়তেন, যেই তিনটি আয়াত আমিও পড়েছি। আর এই তিন আয়াতের শুরুতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহর ভয় করে চলো। এই তিন আয়াত আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম প্রত্যেক জুমার খুতবায় পড়তেন, এবং জুমা বিবাহের খুতবাতেও তিনি এই তিন আয়াত এই জন্য পড়তেন যে একজন মানুষের পরকালীন নাজাতের জন্য সবচেয়ে মূল্যবান সম্পদ এবং মাধ্যম সেটা হলো তাকওয়া, সেটা হলো তাকওয়া, আল্লাহর ভয় এবং ভীতি। তো এই আয়াতগুলি আমরা আজকে এখানেই পড়েছি, আর তারপরে আরও তিনটি আয়াত পড়েছি, সুরা মাইদার 35 নম্বর আয়াত,
সুরে আলে ইমরানের 133 নম্বর আয়াত আর সুরে হাদিদের 21 নম্বর আয়াত। এই আয়াতের আলোকেই ইনশাআল্লাহ আজকের সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয় হবে আখিরাতের প্রস্তুতি গ্রহণ ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা দ্রুত গতিতে আল্লাহর ক্ষমার দিকে এগিয়ে যাও। সুরা, আরবিতে বলা সুরা, তাড়াতাড়ি দ্রুত আল্লাহর ক্ষমার দিকে এগিয়ে যাও। ওয়া জান্না, এবং ওই জান্নাতের দিকে এগিয়ে যাও। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের প্রশস্ততা জমিন এবং আসমান সমতুল্য। সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন, আর এই জান্নাতটি আমি তৈরি করে রেখেছি মুত্তাকিদের জন্য। দ্বিতীয় আয়াত আল্লাহ বলছেন সূরা হাদিদের 21 নম্বর আয়াতে, সাবিকু, তোমরা প্রতিযোগিতা করো, একজনার আগে যাওয়ার চেষ্টা করো। কে আগে যাবে এই প্রতিযোগিতা করো তোমরা, কিসের? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ওই একই শব্দ। আগের আয়াতে বলছেন তাড়াতাড়ি দ্রুত গতিতে আল্লাহর ক্ষমার দিকে এগিয়ে যাও, জান্নাতের দিকে এগিয়ে যাও, আর এই আয়াতে আল্লাহ বলছেন জান্নাতে এগিয়ে যাওয়ার জন্য তোমরা পরস্পর প্রতিযোগিতা করো। কেন আল্লাহ তাআলা আমাদেরকে দ্রুত জান্নাতের দিকে এগিয়ে যেতে কেন বললেন? এই জন্য যে পৃথিবীটা হলো পরীক্ষার জায়গা এবং ফেতনার জায়গা। আল্লাহ পাক কখন কাকে কোন ফেতনায় নিমজ্জিত করবে, কোন পরীক্ষা তার সামনে হবে, ওই ফেতনায় সে তার অবস্থা কি হবে তার জানা নেই। এই জন্য মুসলিমের একটি বর্ণনায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাদিরু বিল আমালি ফিতনা, দ্রুত গতিতে এগিয়ে যাও, কিন্তু এগিয়ে যাবে কিভাবে? বিল আমাল, আমল করার মাধ্যমে তোমরা আখিরাতের দিকে এগিয়ে যাও। কেন দ্রুত কেন বলছেন? ফেতনা, যে কোনো সময় তুমি ফেতনার ভিতরে পড়ে যেতে পারো, আর ফেতনা জিনিসটা দেখা যায় না, ফেতনাটার জন্ম হয় অন্তর থেকে। আর ফেতনা এমন সূক্ষ্ম বিষয় যে মানুষ ওই ফেতনার মধ্যে কখন পড়বে, সে এখন কি ফেতনার মধ্যে আসে নাকি ফেতনা মুক্ত আসে সে নিজে বুঝতে পারবে না। অবস্থা কি হবে? বলছেন ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, ফেতনা এত জটিল হবে, একজন মুসলমান সকালে মুসলমান, সন্ধ্যায় কাফির হয়ে গেছে। সন্ধ্যায় মুসলমান ছিল, সকালে কাফির হয়ে গেছে। সকাল সন্ধ্যা এই হাদিসে বলেছেন, কিন্তু ফেতনা আরও সূক্ষ্ম, আরও সূক্ষ্ম বিষয়। মানুষ নিজে বুঝতে পারে না যে আমি কখন ফেতনার ভিতরে পড়ে গেছি আর আমার ঈমানটা কখন বিনষ্ট হয়ে গেছে, এটা সে বুঝতে পারে না। এই জন্য বুঝতে পারে না যে ফেতনার শাখা প্রশাখা অনেক। আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম হুদাইবিয়া স্থানে অবস্থান করছেন, ওনার সাথে অনেক সাহাবা একরাম আছেন, রাত্রি যাপন করেছেন, রাত্রিবেলায় বৃষ্টি হয়েছে। সকালবেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আতাদরুন মাযা ক্বালা রাব্বুকুম, তোমরা কি জানো আমার রব তোমাদের বিষয়ে কি বলেছে? বলছেন আল্লাহু ওয়া রাসূলু আলাম, এই বিষয়ে আল্লাহ তার রসুলই ভালো জানে, আমরা তো জানি না আল্লাহ কি বলেছে। বলছেন আল্লাহ তাআলা বললেন, এই যে রাতের বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পর একদল মানুষ তারা তারকার প্রতি ঈমান এনেছে, আল্লাহর কুফরি করেছে, আর একদল মানুষ আল্লাহর প্রতি ঈমান এনেছে, তারকার কুফরি করেছে। বিষয়টা বুঝে আসলো না, কি বলতে চাচ্ছেন? ওই যুগের মানুষ এবং এখনকার মানুষের মধ্যেও এই আকীদা আছে,
যে অমুক তারকা উঠলে বৃষ্টি হয়, কেউ বলে ওই তারকার কারণেই বৃষ্টি হয়, কেউ বলে ওই তারকাই বৃষ্টি দেয়। রাত্রে বৃষ্টি হয়েছে, তো যদি কেউ বলে ওই তারকা বৃষ্টি দিয়েছে, ওই তারকার কারণে বৃষ্টি হয়েছে, তাহলে সে তারকার প্রতি ঈমান আনলো, আমার কুফরি করল। আর যে ব্যক্তি বলেছে মতির না বিফাজলিল্লাহি ওয়া রাহমা, আল্লাহর দয়ায় এবং অনুগ্রহে বৃষ্টি হয়েছে, সে আমার প্রতি ঈমান আনলো, তারকাকে কুফরি করল, তাহলে বৃষ্টি হওয়ার পর সবাই স্বাভাবিক, কিন্তু কার অন্তরে কি ধারণা এসেছে এটা তো সে নিজেও বুঝতে পারে নাই। এজন্য ফেতনা জিনিসটা অনেক সূক্ষ্ম। কোরআন বলছে ফেতনা যেহেতু তোমাকে যে কোনো সময় আক্রান্ত করতে পারে, অথব তুমি এখন সুস্থ আছো, ভালো আছো, ইমানদার আছো, তাড়াতাড়ি আখিরাতে দেখি এগিয়ে যাও। আর একটা হাতে কী বলছেন, প্রতিযোগিতা করো। প্রতিযোগিতা কিসের বিষয়ে করবে? জান্নাতে যাওয়ার বিষয়ে প্রতিযোগিতা। দুই ভাই, দুই ঝনি চাচ্ছে আমি বদরের যুদ্ধে অংশগ্রহণ করব। দুই ভাই লাইনে দাঁড়ায়ছে, কারা কারা যুদ্ধে যাবে? বড় ভাই উঁচু লম্বা, স্বাস্থ্য শরীর ভালো, আল্লাহ নবী বলছেন বড় ভাইকে নিয়ে নিলাম যুদ্ধের জন্য, তুমি ছোট, ছোট ভাইকে বলছে তুমি ছোট, এই ছোট বাচ্চা যুদ্ধে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি বাড়িতে থাকো। কিন্তু ছোট ভাইয়ের অন্তরে আকাঙ্ক্ষা, আমি জিহাদ করে শহীদ হয়ে জান্নাতে যেতে চাই, কিন্তু রসুল তাকে পিছিয়ে দিচ্ছে, বয়স কম। এখন তার ভিতরে প্রতিযোগিতার কত অনুভূতি দেখেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি বয়সে ছোট কিন্তু শক্তিতে আমার বড় ভাইয়ের চাইতে আমি বেশি। আল্লাহ নবী বলছেন এটা কিভাবে বুঝব, আমাদের কুস্তি লাগাই দেন। বলছে দুই ভাইকে, বলছে ঠিক আছে, তাকে একটা সান্ত্বনা দেওয়ার জন্য, বড় ভাইয়ের শক্তি বেশি, সেই বিজয় হবে, ছোট জন পরাজয় হবে, স্বাভাবিক। ওকে সান্ত্বনা দেওয়া, বলছে আচ্ছা দেখি দুজনে কুস্তি জড়ো। কুস্তির জন্য যখন দুইজন একজন আরেকজনের গলায় ধরেছে, ছোট ভাই বলছে বড় ভাই তোমার শক্তি বেশি, তুমি আমাকে পরাজয় করে করবে, এটাই স্বাভাবিক, আর তোমার জিহাদের পারমিশন হয়ে গেছে, তুমি যদি আজকে একটু নিচে পড়ে যাও তাহলে আমিও কিন্তু পারমিশন পেয়ে যাব। এটা কি? এটা হলো ওয়াসাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। জানের মায়া কার নেই, সন্তানের মায়া কার মধ্যে নেই, পিতামাতা দুনিয়ার লোভ লালসা ভালোবাসা কার মধ্যে নেই, কিন্তু কে ছোট বাচ্চা, সে তো জানে জেহাদে গেলে যে কোনো সময় কাফের তীর আক্রমণ করে আমি শহীদ হয়ে যেতে পারি, তাহলে তার কি দুনিয়ার কোনো ভালোবাসা নেই? কিন্তু তার ভিতরে আকাঙ্ক্ষা। আল্লাহ বলছেন সাবিকু, প্রতিযোগিতা করো, একে অপরের আগে যাওয়ার চেষ্টা করো। মিসকিন সাহাবি রসুলের কাছে এসে অভিযোগ করতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমরাও নাহনু নুসাল্লি ওয়াহুম ইউসাল্লুন, যা ফুকারাউল মুহাজিরিন, মুহাজির ফকির এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিকট এসে অভিযোগ করছে ইয়া রাসূলুল্লাহ, আমরাও সালাত পড়ি, ধনীরাও সালাত পড়ে, আমরাও সিয়াম রাখি, ধনীরাও সিয়াম রাখে, কিন্তু ওরা যখন দান করে, সাদকা করে, টাকা আছে কিন্তু আমাদের কাছে টাকা নেই, আমরা সাদকা করতে পারি না, তাহলে আমাদের ভিতরে ঈর্ষা, ধনীরা তো আমাদের চাইতে সওয়াবে আগে চলে গেল। রসুল বলছেন আমি তোমাদের একটা আমলের কথা বলি, এই আমল করলে ধনীরা সারাদিন দান খয়রাত করে যত সওয়াব পাবে, তোমরা ওই আমল করলে তাদের সমপরিমাণ সওয়াবে পৌঁছে যাবে। কি করতে হবে? প্রত্যেক সালাতের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এটা যদি পড়ো। এক বর্ণনায় আছে যে কোনো ব্যক্তি যদি প্রত্যেক সালাতের পর এই 33 বার তাসবিহগুলি পড়ে, হুত্তত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলু জাবাদিল বাহার, ওই ব্যক্তির সগীরা গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহ পাক তারপরে ক্ষমা করে দেবেন। কিন্তু এত সুন্দর সুন্দর আমল
হাদিস পড়েন, আল্লাহ রাসূল ফরজ সালাত পড়া কী করতেন, প্রত্যেকটি শব্দগুলি পড়েন, আপনার অন্তর কেঁপে যাবে, এত সুন্দর সুন্দর বাণী। আমরা সেগুলি জানিও না, পড়ি না, আমলে নিয়ে আসি না। আমাদের মনের তৃপ্তি কি? ফরজ নামাজ পড় ইমাম সাহেব সম্মিলিত মোনাজাত করলেই আমার মনের তৃপ্তি হয়, জি না। আল্লাহ রাসূল যেটা করেছেন সেটা করতে হবে, উনি যেটা করেন নাই ওর মধ্যে যদি আপনার মনে তৃপ্তি পান, তার মানে ওই তৃপ্তি দিচ্ছে আপনার ভিতরে শয়তান। আল্লাহ নবী সাল্লাম বললেন, তোমরা যদি প্রত্যেক সালাতের পর এই তাসবিহগুলি পড়ো, ধনীরা এবাদত করে যত সওয়াব পাবে তোমরা এটা করলে অত পেয়ে যাবা, ঠিক আছে? গরিবরাও আমল শুরু করে দিয়েছে। ধনীরা জিজ্ঞাসা করেছে, কী ব্যাপার, তোমরা হাতে কী পড়ো? বলছেন, আল্লাহ রসুল এই আমল করতে বলেছে। ওরাও আমল শুরু করে দিয়েছে। আবার এসছে রসুলের কাছে, ইয়া রসুলাল্লাহ এখন তো ধনীরাও এটা করছে। আল্লাহ রসুল বললেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ, আল্লাহ যাকে দেয় সেই পায়। তার মানে কি? পয়সা দিয়েও জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছে, আমল করেও জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছে। দুটা ঘটনা সংক্ষিপ্তভাবে বললাম। কোরআন এক ভাষায় বলছে দ্রুত গতিতে এগিয়ে যাও, আর এক ভাষায় বলছে একে অপরের প্রতিযোগিতা করো জান্নাতে যাওয়ার জন্য। কেন কেন বলছেন আল্লাহ তাআলা? এই জন্য বলছেন, একজন মুসলিমের সবচেয়ে বড় চাওয়া এবং পাওয়া, আবার ভালো করে বোঝেন, একজন মুসলমান হিসেবে তার ভিতরে সবচাইতে বড় প্রচেষ্টা থাকা উচিত যে আমি এমন কিছু কর্ম যেন করি যেই কর্মের বিনিময়ে আমার রব যেন আমার প্রতি রাজি এবং সন্তুষ্টি হয়ে আমাকে জান্নাত দেয়, জাহান্নাম থেকে যেন বেঁচে দেয়। এই চেষ্টা প্রত্যেক মুসলমানের ভিতরে থাকা উচিত। কেন উচিত? এই জন্য, এটাই বাস্তবতা, এটাই হাকিকত, এটাই সত্য যে আসলে দুনিয়ার জীবন এটা একেবারে নগণ্য সংকীর্ণ। রাসূল বলছেন, মা দুনিয়া ফিল আখিরাত ইল্লা মিসলু মা ইয়াজআল আসাবিহাহু ফিল ইয়াম ফালিয়ানজুর মাযা ইয়ারজি। আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন যদি তুমি বুঝতে চাও, জানতে চাও, সমুদ্র যে তোমার হাতের আঙ্গুলটা একটু ডুবিয়ে উঠিয়ে দেখো তোমার হাতের আঙ্গুলের সাথে কতটুকু পানি আসলো, যতটুকু পানি হাতের আঙ্গুলের সাথে লেগে আসে এটা হলো দুনিয়ার জীবন, আমার না দুনিয়ার জীবন। সমুদ্র ভরে যত পানি আছে এটা হলো আখিরাতের জীবন। তাহলে কত পার্থক্য! তাহরুজুল মালাইকাতু ওয়ার-রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু খামসিনা আলফাসানা, সূরা মাআরিজ। কিয়ামতের একটা দিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। তাহলে ওই দিনটা কত জটিল, ওই দিনটা কত বড়! দুনিয়ার কষ্টের শেষ আছে, দুনিয়ার আরামের শেষ আছে, কিন্তু মৃত্যুর পরে যে বারজাখী জীবন, ওখানে আরামেরও কোনো শেষ নাই আর কষ্টেরও কোনো শেষ নেই। আর আরাম আর কষ্ট যদি আখেরাতের তুলনায় দুনিয়ায় যদি একটু মেপে দেখেন, তাহলে রসুল বলছেন, রাস্তায় হেঁটে যাচ্ছে একটা কান কাটা পচা ছাগল, মরা, শরীরে দুর্গন্ধ বের হচ্ছে, কান কাটা। রসুল সাহাবা একরাম থেকে বলছেন, এই মরা ছাগলকে তোমরা কত টাকা দেয় কিনবা ইয়া রসুলাল্লাহ? ছাগল একে তো মরা, দুর্গন্ধ বের হচ্ছে, আবার কান কাটা, এটা যদি জীবিত থাকে তারপর তো মানুষ কিনবে না, এ তো মরা, মরে গেছে। বলছেন, আর দুনিয়া আহওয়ান মিন জালিক, দুনিয়া এই মরা পচা ছাগলের চাইতে আরও বেশি নগণ্য। এটা হলো বাস্তবতা। তাহলে দুনিয়ার কষ্ট, আল্লাহ পাকের একটা নীতি আছে, নিয়ম আছে, মনে রাখবেন, আল্লাহ পাক পৃথিবীতে কারো জন্য কষ্ট স্থায়ী করে রাখেন না, আবার আরাম আয়েশও কারো জন্য স্থায়ী করে রাখেন না। তিলকাল আইয়াম নুদাভিলুহা বাইনান নাস, জয় পরাজয়, শান্তি কষ্ট, আরাম দুঃখ, আইয়াম তুদাভিলুহা, মানুষের ভিতরে পরিবর্তন হয়, পরিবর্তন হয়, কিন্তু মৃত্যুর পর হয় আরাম আর না হয় কষ্ট। সেখানে চিল্লালে না কোনো সুপারিশকারী আসবে, না কারো সুপারিশ গ্রহণ করা হবে, আর না আমার চিল্লান কেউ শুনবে। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম
ওয়াইফআলুনা মা ইউমারুন, ফেরেশতাদেরকে যা বলা হয়েছে সেটা করবে, কারো চিল্লানো শুনবে না, কারো সুপারিশও শুনবে না, আল্লাহ যেটা বলেছে সেটাই তারা করবে। অতএব দুনিয়ার জীবনটা সামান্য, আখেরাতটা আমাদের মূল লক্ষ্য। আল্লাহ বলছেন যেহেতু এটা যদি তুমি বোঝো, এটা যার মধ্যে বুঝে আসছে, যার মধ্যে এই চেতনা একবার ইয়াকিনে পরিণত হয়ে গেছে, বাসর রাত ছেড়েও চলে গেছে জিহাদের মাঠে, যার মধ্যে ইয়াকিন চলে আসছে ইসলামের জন্য জান মাল সব কিছু কুরবানি দিয়েছে একমাত্র জান্নাত পাওয়ার আশায়। এখন আল্লাহ আমাদেরকে বললেন তাড়াতাড়ি জান্নাতের দিকে এগিয়ে যাও। তিন নম্বর আয়াত, আমি আগাবো কীভাবে, আমার সম্বল কী হবে, এই সম্বলটা আল্লাহ পাক সূরা মায়েদার 35 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। এখানে তিনটা সম্বল, একটা হলেই আল্লাহর ভয় করে চলো, নাম্বার দুই আল্লাহর দিকে ওসিলা ধরার চেষ্টা করো, নাম্বার তিন আল্লাহর দিকে এগিয়ে যাওয়ার জাহিদ চেষ্টা করো, লাআল্লাকুম তুফলিহুন। এই তিনটা জিনিস যদি তুমি করতে পারো তাহলে তুমি তোমার মকসুদ উদ্দেশ্য তুমি পৌঁছে যাবা। আল্লাহর ভয় মানে এটা এমন একটি মূল্যবান জিনিস, এটা কিন্তু চোখে দেখা যায় না, এটা কারো কাছ থেকে নেওয়াও যায় না, এটা হলো অন্তরের ব্যাপার। শুধু মনের ভিতরে আল্লাহর ভয়টা বসতে হবে, ঢুকতে হবে, ব্যাস। যদি ভয় ঢুকে যায় তাহলে কোনো মানুষকে লাঠিপিটা করার প্রয়োজন নেই, ওই মানুষ অটোমেটিক তার সামনে লক্ষ টাকা পড়ে থাকলেও ওই টাকায় হাত দেবে না। সুন্দর নারী তার পাশে দিয়ে হেঁটে গেলেও তার অন্তরে আল্লাহর ভয় আছে, তার দিকে তাকায় দেখবে না, কখনোই তার দ্বারা কোনো অন্যায় কাজ হবে না, যদি তার ভিতরে একটা জিনিস চলে আসে সেটাও তাকওয়া। তাকওয়া জিনিসটা কি? এর শাব্দিক অর্থ হলো আল্লাহর ভয়। শরীয়তের পরিভাষায় তাকওয়া বলা হয় ইমতিসারুল আওয়ামির ওবি ইজতেনাবিন নাওয়াহি, আল্লাহর হুকুম মানা আর নিষেধকৃত জিনিস থেকে বেঁচে থাকা। এই দুটা কর্ম করলেই অন্তরের ভিতরে অটোমেটিক আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা এবং আল্লাহর ভয় চলে আসবে, তখন ওই অন্তরটা নিয়ন্ত্রণ হবে আল্লাহর হুকুমে, তখন তার দ্বারা কোনো অন্যায় কাজ হবে না। আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহর ভয় করে চলো। তার অর্থ কী? তার অর্থ হলো এই, আল্লাহর হুকুম মেনে চলো আর নিষেধকৃত জিনিস থেকে তুমি নিজেকে বাঁচিয়ে থাকো। নাম্বার দুই, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াসিলা তালাশ করো। এই ওয়াসিলার অর্থ আমাদের মুসলিম সমাজ বুঝতে অনেক বড় ভুল করেছে। আল্লাহ ওয়াসিলা নিতে বলেছেন, এই ওয়াসিলার অর্থ কী সেটাও ব্যাখ্যা আমাদেরকে শরীয়তের কাছ থেকে নিতে হবে, রসুলের কাছ থেকে শিখতে হবে। শরীয়ত বলছে তোমার জন্য ওয়াসিলা তিনটা, একটা হলেই ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, তুমি যদি আল্লাহর কাছে কিছু চাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, ওই নাম ধরে আল্লাহকে ডেকে সের নামের ওসিলাই তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার দরকার রহমান, দয়া, আল্লাহ তুমি রহিম, তুমি রহমান, তোমার এই নামের ওসিলাই আল্লাহ তুমি আমার প্রতি দয়া করো, আমার ক্ষমার দরকার, আল্লাহ তুমি গফুর, তুমি ক্ষমাশীল, আয় আল্লাহ তোমার এই নামের ওসিলাই আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, এটা হলো শরীয়ত বৈধ পন্থা। নাম্বার দুই, সৎ কর্ম, সৎ আমল, জুমার সালাত পড়েছেন, ওমরা করেছেন, হজ করেছেন, আমাদের মধ্যে কী পিড়াপিড়ি লেগে যায়, একটা ওমরা করে নিজের নামে আর ওই একই সফরে মসজিদে আয়সায় যে বাবার নামে, মায়ের নামে, দাদার নামে, নানির নামে দশটা ওমরা করতেছে, আরে বাবা শরীয়ত তো তোমার ইচ্ছা মতো চলবে না, তোমার আবেগ যেটা বলে সেটার নাম শরীয়ত নয়। তুমি দেখো আল্লাহ রসুল কী করেছেন, আল্লাহ রসুলে এক সফরে একটা ওমরা করেছেন, আপনার চেষ্টা থাকবে ওই একটা ওমরাই যেন আল্লাহর কাছে কবুল হয়। আপনি যে ইস্যু তাড়াতাড়ি সাই, তাড়াতাড়ি তাওয়াফ, তাড়াতাড়ি করে যে হোটেলে শুয়ে আসেন, আর একটা কালকে করবেন, তারপর আরেকটা করেন, জি না, এত দূর থেকে গেছেন, তওয়াফটা হলো দোয়া কবুলের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা, আস্তে আস্তে হাঁটেন, দোয়া করেন, সুন্নত অনুযায়ী ইস্তেবা করেন, হ্যাঁ, এরপরে রামল করেন,
সাই একই অবস্থা। আমলগুলি ধীরস্থিরতার সার করতেন আর সবসময় মুখে জিকির আল্লাহর কাছে দোয়া করেন। যাই হোক, আপনার চেষ্টা থাকবে আমার একটা উমরা হোক, সেই উমরা যেন কবুল হয়। করলেন দশটা, রসুলের তরিকা না হলে একটাও কবুল হবে না। কি করবেন? ওই একটা উমরা আল্লাহর কাছে ওসিলা করেন, আয় আল্লাহ তুমি এই উমরাটি কবুল করো, আর এই উমরার ওসিলায় আল্লাহ তুমি আমার মৃত বাপকে ক্ষমা করে দাও, মৃত মাকে ক্ষমা করে দাও, দাদা দাদি নানা নানি পৃথিবীর সকল মুসলমানকে আপনি একটা উমরার ওসিলায় দোয়ায় শরিক করতে পারেন। সহজ, সেটা উমরা হোক, সেটা হজ হোক, সেটা একটা দান হোক, সাদকা হোক। আপনারা প্রসিদ্ধ হাদিস জানেন, তিনজন মানুষ পাহাড়ের গর্তের মধ্যে আটকে পড়েছেন, ওই পাথর আর সরতেছে না, তিনজনেই কিন্তু একটা আমলের ওসিলায় দোয়া করেছে। একজন বলছে আমার মা বাপকে দুধ না দিয়ে আমার সন্তানদেরকে দিই নেই, আয় আল্লাহ তোমার যদি এই আমলটি কবুল হয়, এই আমলের ওসিলায় আল্লাহ তুমি বিপদ থেকে উদ্ধার করো, পাথর একটু সরে গেছে। আর একজন বলছে আমার লেবারের টাকা ব্যবসায় লাগিয়ে অনেক সম্পদ করে তাকে দিয়ে দিছি, দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই, আয় আল্লাহ তোমার যদি এই কর্মটি পছন্দ হয়ে থাকে, এই কর্মের ওসিলায় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, পাথর আরেকটু সরে গেছে। আর এক ভাই বলছেন আমার প্রেমিকাকে কাছে পেয়েও আল্লাহ তোমার ভয়ে আমি তার সতীত্বকে আমি নষ্ট করি নাই, জিনাই লিপ্ত হই নাই, শুধু তোমার ভয়ে আল্লাহ সেই দিনের ভয় যদি তোমার পছন্দ হয়ে থাকে আল্লাহ সেই ওসিলায় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। তাহলে তিনজনেই কিন্তু একটা আমলের ওসিলায় দোয়া করেছিল, আল্লাহ দোয়া কবুল করেছে, তিনজনার দোয়ার ওসিলায় আল্লাহ পাথর এতটুকু সরিয়ে দিয়েছে যে তিনজন সেখান থেকে বের হতে পেরেছে। তাহলে দুই নম্বর ওসিলায় সৎ কর্মের ওসিলায় দোয়া করতে পারে। নাম্বার তিন, যে কোনো সৎ মানুষকে বলতে পারবেন আমার জন্য দোয়া করেন, অথবা তাকে বলবেন হ্যাঁ যে তিনি যেন আপনার জন্য দোয়া করে, তার দোয়ার ওসিলায় আপনি দোয়া করতে পারবেন। এই তিনটা বৈধ পন্থা ওসিলায়। আর আমাদের দেশের চলে জীবিত ব্যক্তি জীবিত আছেন, সে ওনার কাছেও নাই, তার ওসিলায় দোয়া করতেছে, অমুক পীর সাহেবের ওসিলায়, অমুক বড় আলেমের, অমুক মহাদ্দেশের, শরীয়ত এটাকে সাপোর্ট করে না। আর যদি কোনো ব্যক্তি মৃত্যু হয়ে মারা যায়, নবী রসুল হলেও তার ওসিলায় দোয়া করা যাবে না। দুঃখের বিষয়, আমার এই কথাটি কেউ অস্বীকার করতে পারবেন না, আর এই কথাকে কেউ যুক্তিতে খণ্ডাতেও পারবেন না। আমাদের দেশে যদি বলি অধিকাংশ মসজিদ তার খুদবাই এই কথা বলে যে আয় আল্লাহ তুমি আমাদের নবীর সাদকাই আমাদের দোয়া কবুল করো, ইমাম সাহেব দোয়ায় বলছে, জলসাতেও বলছে, জুমার খুতবাতেও বলছে। আল্লাহ নবী সাল্লাম ইন্তেকাল করেছেন বৃষ্টির প্রয়োজন, ওমর রাজি আল্লাহ তাআলা বৃষ্টির জন্য দোয়া করছেন, আল্লাহকে বলছেন আয় আল্লাহ রসুল ছিল, রসুলের মাধ্যমে বৃষ্টির দোয়া চাইতাম, রসুল ইন্তেকাল করেছেন, রসুলের চাচা আব্বাস রাজি আল্লাহ তাআলা আমরা তার দোয়ার ওসিলায় আল্লাহ বৃষ্টির প্রার্থনা করছি। তাহলে মৃত্যুর পরেও যদি ওসিলা নেওয়া বৈধ হতো, তাহলে আল্লাহ রসুল ইন্তেকালের পর আব্বাস রাজি আল্লাহ তাআলা ওসিলা নেওয়ার কোনো প্রশ্ন আসে না। এই জন্য ওলামা একরাম বলছেন মৃত ব্যক্তির নামে ওসিলা নেওয়া যাবে না। আল্লাহ কি বলছেন? আল্লাহর ভয় করে চলো এবং ওসিলা তালাশ করো, আর কি করো? ওয়াজাহিদু, চেষ্টা করো। এখানে চেষ্টা বলতে কি শোনেন, একটু মনোযোগ সহকারে আলোচনা খুব সংক্ষিপ্ত। চেষ্টা দুটা জিনিস, একটা মুসলমান আখিরাতে নাজাত পাওয়ার জন্য তার সবচেয়ে মূল্যবান দুটা সম্বল থাকবে, এই দুটার মধ্যে যদি একটু ত্রুটি আসে কোনো কিছু তার উপকার আসবে না। এক নম্বর তাওহীদ, আল্লাহকে মানার ক্ষেত্রে অবশ্যই আপনাকে পরিপূর্ণ তাওহীদ পন্থী হতে হবে। তার মানে হলেই শিরিক, শিরিকের মতো ভয়াবহ মারাত্মক গুনার বিন্দু পরিমাণ কোনো মিশ্রণ তাওহীদের সাথে চলবে না, চলবে না, চলবে না। আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, সূরা আনআম 82 নম্বর আয়াত। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে ভালো করে শোনেন, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলম, তার ঈমানের সাথে জুলুম মিশ্রিত হয় নাই। জুলুম কি? ইন্না শিরকালা জুলমুন আজিম, সবচাইতে বড় জুলুম আল্লাহর সাথে শিরিক করা। আলা উনাব্বিউকুম বি আকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে সবচাইতে বড় গুনাহ সম্পর্কে বলবো না? সেটা কি? আশ শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। শিরিক করলে কি হয়?
শিরিক করলে জীবনের যত নেকি আছে, লায়াহ বাতান্না আমালুক, তোমার সব আমল একেবারে সঙ্গে সঙ্গে একের সব নষ্ট হয়ে গেছে, একটা নেকিও তোমার কাছে থাকবে না। শিরিক করলে কি হয়, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, শিরিক করার সাথে সাথে ওই ব্যক্তি জান্নাত তার জন্য হারাম, চিরস্থায়ী জান্নাতি, ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নেই। ইল্লাকে মৃত্যুর আগে যদি সে তৌবা করে তাওহিদ নিয়ে মারা যায় সেটা আলাদা, শিরিক নিয়ে মারা গেলে নিশ্চিত জাহান্নাম। যত ওমরা করুক, যত হজ করুক, তুমি যত বড় নেককার হও না কেন, তাওহিদের মধ্যে যদি একটু বিন্দু পরিমাণ শিরিক থাকে তাহলে তোমার এবাদত আল্লাহর কাছে কবুলই হবে না, যাবেই না। আপনি বলবেন আমরা তো শিরিক করি না, আমরা তো গায়রুল্লাহর নামে কোনো সেজদা করি না, কিন্তু আপনি জানেন শিরিক এত ভয়াবহ, মানে পিঁপড়ার চালের চাইতেও বেশি, মানে খুব সূক্ষ্মতার সাথে শিরিক মানুষের মধ্যে ঢুকে পড়ে, কথায় কর্মে শিরিক, বহু শিরিক আমাদের সমাজের ভিতরে এখনও প্রচলিত। আমি ওই আলোচনা করতে গেলে আমার সময় আমাকে সুযোগ দিবে না। তাহলে এক নম্বর হলেই আপনাকে মুসলিম হিসাবে অবশ্যই জানতে হবে শিরিক কী জিনিস, তাওহিদ কী জিনিস, তাওহিদ কীভাবে আমি আল্লাহর প্রতি ইমান আনব। তিনটা জিনিস তাওহিদ, আল্লাহকে রব বলে মানার ক্ষেত্রে একক, এই পৃথিবীর স্রষ্টা পরিচালক একমাত্র আল্লাহ। আপনি যদি বলেন অমুক পীর সাহেব বৃষ্টি দেয়, অমুক পীর সাহেব রোগ ভালো করে, অমুক পীর সাহেব তারও সুপারিশ চলে, সম্পূর্ণ শিরকি কথা, আপনার শিরক আর হিন্দুদের ওই মূর্তির সামনে মাথা নত করার শিরক হওয়ার ক্ষেত্রে, পরিণামের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। তাহলে আল্লাহকে রব এবং স্রষ্টা পরিচালক, পৃথিবী সৃষ্টি করেছেন একক আল্লাহ, পরিচালনা করতেছেন একক আল্লাহ। পরিচালনা মানে কি, আপনার দরকার বৃষ্টি, বৃষ্টি কে দিবে, আপনি কেন ওই ঝাড়ু নাচায় কেন মানুষকে নাচতেছেন বৃষ্টি দিয়ে, আল্লাহ মেঘ দে পানি দে, বৃষ্টির দরকার, আপনি কি করবেন। শরীয়ত বলেছে আপনি দুই রাকাত সালাতুল ইস্তেসকা পড়েন, ইমাম সাহেব আসবেন খুতবা দিবেন, দুই রাকাত সালাতুল ইস্তেসকা পড়াবেন, খুতবার ভিতরে তিনি আল্লাহর কাছে দোয়া করবেন, এটা সুন্নতি নিয়ম। তার মানে বৃষ্টির দরকার আমি চাইতে হবে কাকে, আল্লাহর কাছে। আমরা চাচ্ছি কার কাছে, আমরা কি আল্লাহর কাছে চাই, আমরা কি সুন্নত মোতাবেক সালাতুল ইস্তেসকা পড়ি। আমি সৌদি আরবে দেখি প্রত্যেক বছর যখনই বৃষ্টির মৌসুম চলে আসে সরকারিভাবে নির্দেশনা আসে যে আগামীকাল সকাল ছয়টায় সূর্য ওঠার পরেই একদম এশরাকের টাইমে সকল মসজিদ, যেগুলি জুমার মসজিদ, সেখানে সালাতুল ইস্তেসকা পড়া হয়, প্রত্যেক বছর পড়া হয়। আলহামদুলিল্লাহ আমরা সচক্ষে দেখি সালাতুল ইস্তেসকা পর আল্লাহ পাক বৃষ্টিও দান করেন, কিন্তু আমরা শুধু হায় হুতাশ করি, আহ বৃষ্টি কেন হচ্ছে না, গায়রুল্লাহর কাছে যে বৃষ্টি চাই। যাই হোক, আমি বলছি মুসলমান সালাত পড়ে, রোজা রাখে, সব কিছুই করে, তার মধ্যে অনেক শিরকি কর্মকাণ্ড আছে, ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহকে রব বলে এককভাবে রব মানতে হবে। নাম্বার দুই, ইবাদত বলতে যা কিছু বুঝাই, বিপদ আপদে একমাত্র আল্লাহকেই ডাকতে হবে। মনে রাখবেন, ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, তোমাকে যদি কোনো অনিষ্ট স্পর্শ করে, কোনো বিপদে পড়ে গেছো, একজন মুসলিম তার বিশ্বাস এবং ইয়াকিন এই বিপদ থেকে উদ্ধার শুধু আল্লাহই করতে পারবে, আল্লাহ ছাড়া কারো কাছে সে চাইবে না, কোনো আশাও রাখবে না। আমরা তো বিয়ের পর পাঁচ বছর যদি সন্তান না হয় শত ডাক্তার কাছে যাচ্ছি, কী ব্যাপার টেস্ট করেন, কী ব্যাপার বাচ্চা হচ্ছে না কেন, কী করা যায়, ফেসবুক খোলেন তো কত নিয়ম কানুন দেখাচ্ছে, এই এই করো সন্তান হয়ে যাবে। আসলে ইসলাম কী জিনিস মুসলমান জানেই না, আল্লাহর সাথে তার কী কানেকশান, আল্লাহ যে কত বড় কর্তৃত্বের অধিকারী তার তো কোনো জ্ঞান নাই, ধারণা নেই। ইতিহাস পড়ে দেখেন, জাকারিয়া সালাম বুড়ো হয়ে গেছে, স্ত্রীর হাড্ডি শুকে গেছে, মাথার চুল পেকে গেছে, ওয়াস্তা আলার রাসু সাইবা ওয়ালাম আকুম বিদুআ ইকা রব্বি শাকিয়া। জাকারিয়া আলাইহিস সালাম বলছেন, আয় আল্লাহ আমি কোনো সন্তান পাই নাই, বৃদ্ধ হয়ে গেছি, ওয়াস্তা আলার রাসু সাইবা আমার মাথার চুল পেকে গেছে, হ্যাঁ আমার স্ত্রী বাঁধ হয়ে গেছে, ওয়ালাম আকুম বিদুআ ইকা রব্বি শাকিয়া, কিন্তু আমি এখনও তোমার থেকে সন্তান পাওয়ার আমি এখনও আশা হারাই নেই, এখনও নৈরাশ না, আমার বিশ্বাস আল্লাহ তুমি এই বার্ধক্যেও আল্লাহ তুমি সন্তান দিতে পারো। এটা হলো মোমিনদের বিশ্বাস, যা কিছু চাবে আল্লাহর কাছে, ইয়া কানাবুদু
ওয়া ইয়াকা নাস্তাইন, ইবাদত শুধু আল্লাহর জন্য করব, যা কিছু চাবো শুধু আল্লাহর জন্য চাইবো। আর একটা হলো আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহকে একক বলে মানতে হবে, এটা ব্যাখ্যা দেওয়ার সুযোগ নেই। আমি বললাম আখেরাতের সম্বল দুটা জিনিস আপনার সবচেয়ে বড় মূল্যবান, এটা ছাড়া জান্নাত পাওয়ার কোনো সম্ভবই না নেই। একটা তাওহিদ, তাওহিদের মধ্যে শিরিক যেন না ঢোকে। নাম্বার দুই আমলে সালে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, তোমার সত্যি যদি আল্লাহর সঙ্গে সাক্ষাতের আকাঙ্ক্ষা থাকে, ফালইআমাল আমালান সালিহা, হে মুসলিম ফালইআমাল আমালান সালিহা, সে যেন সৎকর্ম করে। সৎকর্ম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ পাক কোরআনে মাজিদের মধ্যে যত আমলের কথা বলছে, কোথাও বলে না যে তুমি আমল করো না, মধ্যে সৎকর্ম করো। এই ভাষাটা আজকে আমাদের আলেম সমাজ বুঝলো না কেন। সৎকর্ম বলতে কি বুঝাই? সৎকর্ম বলতে বুঝাই আমল করার পূর্বে আগে তুমি কোরআন হাদিস পড়ে দেখে নাও যে এই আমলটা শরীয়তে আসে না নেই, এটা আগে দেখো। শরীয়তে থাকলে সেটা করো, না থাকলে তোমার কেন? সারা পৃথিবীর মানুষ যদি ওরা ভালো করে করে, ওরা আমল না, ওরা সৎ আমল নয়। এক নম্বর রসুল করেছে কি না, নাম্বার দুই রসুল কীভাবে করেছেন সেটা করতে হবে। আচ্ছা আপনি যে দুই দিন আগে শবে বরাত মানালেন, শবে বরাতের দিন পুরো রাত জাগে ইবাদত করলেন, শবে বরাতের দিন সিয়াম রাখলেন, আপনার কাছে আমার প্রশ্ন, কোন হাতে যদি পড়ে থাকেন কোথাও কি আপনি পেয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি শবে বরাত মানিয়েছেন? আপনি যে ভাগ্য রজনী বলেন, এটা যে সম্পূর্ণ শরীয়ত নয় কোরআনের পরিপন্থী, এটা কি আপনি কোনো সময় ভেবে দেখেছেন? দুঃখের বিষয়, সাধারণ মানুষ কীভাবে ভাববে? এক শ্রেণীর আলেম সমাজ তারা তাদের যে চলমান, তারা যেই আমলগুলি ইতিপূর্বে করে আসছে, তারা যে কোনো মূল্যে ওটাকে বলবৎ রাখার জন্য হাদিস যদি বানাতে হয় তারপরে বানায়া তাদের পক্ষে হাদিস চালিয়ে দেয়। আপনি যদি নাজাত পান, আপনার আপনি আলেম হন বা সাধারণ মানুষ হন, আপনার জন্য উচিত ফালিয়া মান আমালান সালিহা। আমি সংক্ষিপ্তভাবে বলছি, যাচাই করুন, দেখুন ওই আমলটা আল্লাহ রসুল করেছে কি না, আর যদি করে থাকে কীভাবে করেছে, আপনাকে সেটা যদি করতে পারেন আলহামদুলিল্লাহ। আমাদের সামনে এখন রমজান মাস, আল্লাহ পাক এই মাসটি আমাদেরকে বিশেষ করে অ্যাডভান্স মানে অনুগ্রহ করে এই মাসটি দিয়েছে। এই মাসের মধ্যে কয়েকটি কর্ম দিয়েছে, একটা হলো সওম, রোজা, কেয়াম, তারাবি, সাদাকা এবং লাইলাতুল কদর। এই এতগুলি পর্ব দিয়ে রসুল বলছেন তুমি যদি ইমানের হালতে সওয়াবের আশায় আল্লাহর সন্তোষের জন্য সিয়াম পালন করো, কিয়াম করো, লাইলাতুল কদর পাওয়ার চেষ্টা করো, গফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক, আল্লাহ তোমার পিছনে সকল গুনাহ মাফ করে দিবে। একজন মুসলিম হিসাবে রমজান মাসের পূর্বে আমার প্রস্তুতি এটা নয় যে আমি আগে থেকে ছোলা বুট স্টক করে রেখে দিচ্ছি যেন ইফতারের সময় দাম না বাড়িয়ে যায়। আপনি শুধু অর্থ বাঁচাতে চাচ্ছেন, কিন্তু আপনি কি খাতাতে একটু নোট করে রেখেছেন যে আমি এই একটা মাস কিভাবে আমি তারতিব করব? পরিবারের সদস্যকে নিয়ে বসতে হবে, এই রমজান মাস আমরা কোনো অশ্লীল কর্ম বাড়িতে চালাবো না, টিভি চলবে না, আমাদের দ্বারা কোনো মিথ্যা কথা চলবে না, কাউকে কোনো ধোকা দেব না, ওজনে কম দেব না, রমজান মাসকে আমরা সম্মান করব। এই রমজান মাসে আমরা চেষ্টা করব যেন আল্লাহর ক্ষমা পাই। কীভাবে ক্ষমা পাবো? সিয়াম রাখতে হবে, জবানকে হেফাজত করে, লজ্জাস্থানকে হেফাজত করে, নিজের দ্বারা যেন কোনো রকম আল্লাহর নাফরমানি না হয়, মানুষ কোনো কষ্ট না পায়, ঠিক এইভাবে আমার জবান দিয়ে আমি কোরআন তেলাওয়াত করব, তাসবিহ পড়ব, সিয়াম রাখব, রাত্রের সাধ্য অনুযায়ী কিয়াম আদায় করব, আর আল্লাহর কাছে আশা রাখব আল্লাহ যেন কবুল করে এবং আল্লাহ পাক সেই আমলের বিনিময়ে যেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেয়। কীভাবে ক্ষমা করবে? একটা রমজান মাস আসলো, আমি কতটুকু কোরআন পড়ব? যারা কোরআন পড়া শিখেন নেই আপনাদেরও সুযোগ, আলেম একটা টিচার একটা শিক্ষক রাখেন যে এই মাসে আমরা একটু কোরআন শিখতে চাই, এটা আপনার উপর ফরজ। বুড়ো হয়ে গেছেন, বয়স হয়ে গেছে 40 বছর, এখনও কোরআন পড়তে জানেন না, আবার বলেন আমার একটা বাংলা কোরআন দেন, বাংলা পড়ে কি কোরআন শিখে যায়? এটা কি সম্ভব? আপনি বাংলা দিয়ে কি আরবি উচ্চারণ করতে পারবেন? অসম্ভব। এগুলি হলো আমাদের মনের একটা সান্ত্বনা। আমি আলোচনা এখানে শেষ করছি, আমি তিনটা কথা বলছি। একটা হলেই আল্লাহ আমাদেরকে দ্রুত গতিতে আখিরাতের দিকে এগিয়ে যেতে বলছে। কেন বলছে? যেহেতু যে কোনো সময় আমার সময় শেষ হয়ে যাবে, আর তখন যদি বলি লাওলা আখারতানি ইলা আজালিন করিব, আয় আল্লাহ একটু সুযোগ দাও, ফা আসাদ
ওয়াকুম মিনা আস-সাদাকা ওয়াকুম মিনা সালেহিন, একটু সদকা করি, একটু সৎ হয়ে যাই। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান, মৃত্যু যখন চলে আসবে তখন তুমি সৎ হতে চাইলে, তৌবা করতে চাইলে, তখন তুমি দুই রাকাত সালাত পড়তে চাইলে, সাদকা করতে চাইলে, এই সুযোগ তোমাকে দেওয়া হবে না। তুমি জানো না তোমার কাছে মৃত্যু কখন আসবে, অতএব এখনই সময় তুমি মৃত্যুর জন্য কিছু করে নাও। আমি বলেছি আমার আলোচনা শেষ, কি করতে পারি একটু ভেবে চিন্তা করতে হবে, অন্ধ হয়ে চলা যাবে না, চোখ বন্ধ করে চলা যাবে না, জ্ঞানের আলোকে শিক্ষার আলোকে চলতে হবে। মুসলমানের তাওহীদের মধ্যে শিরিক ঢুকবে না এবং তার আমলের মধ্যে বেদাতের মধ্যে বেদাতের মতো জঘন্য জিনিস তার আমলের মধ্যে ঢুকলে শিরিক মানুষের আমলকে নষ্ট করে দেয় আর বেদাত মানুষের কোনো আমল আল্লাহর কাছে পৌঁছতে দেয় না। শেষ কথা শোনেন, ইন্নাল্লাহ হাজাবাত তাওবাত আন সাহিবি বিদআতিন, আপনার আমলের মধ্যে একটা বেদাত আছে, এখন আপনি তো নিজেই জানেন না বেদাতের সংজ্ঞা কি, আমাদের আমলের মধ্যে কি কি বেদাত আছে আপনি কিছুই জানেন না। রসুল বলছেন তোমার আমলের মধ্যে যদি বেদাত থাকে, তুমি যদি তৌবাও করো, হাজাবাত তৌবা, তৌবাটাকে পার্টিশন দিয়ে আটকে রাখা হয়েছে, যতক্ষণ বেদাতটাকে তুমি মুক্ত না করবে, বেদাত না ছেড়ে দিবে, তোমার তৌবাও উপরে যাবে না, তৌবাও যাবে না, কোনো সৎকর্ম যাবে না। আশা করি বুঝেছেন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে তাওহীদ বোঝার এবং সৎকর্ম বুঝে সেই সৎকর্ম অনুযায়ী আমরা যেন জীবন পরিচালনা করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। তার সাথে সাথে রমজান কিছুদিন পরে আমাদের সামনে আসবে, মুসলিম হিসাবে আমরা এই মাসকে সম্মান জানাব, আমরা পরিবারের সদস্য নিয়ে বসব, ভাগ করে দেন, তোমাকে বাচ্চাদেরকে বলেন রমজান মাসে তোমাকে সুরায় এই এতটা সুরা মুখস্থ করতে হবে, এতটা পুরস্কার দিব। আপনি পিতা হিসাবে বলেন, সন্তানকে বলেন, তুমি যদি কোরআন শিখতে পারো আমি এই পুরস্কার দিব, তুমি যদি কোরআন খতম করতে পারো এই পুরস্কার দিব। আপনি শুধু পরীক্ষায় পাশ করলে পুরস্কার দেন, কিন্তু রমজান যে একটা গুরুত্বপূর্ণ মাস, আপনার সন্তানকে আপনি কতটুকু ট্রেনিং দিয়েছেন, কতটুকু পরিবারের সদস্য নিয়ে আপনি তাদেরকে এই প্রতিযোগিতার মতো একটা পরিবেশ করেছেন, এটা না করলে কে করে দিবে। আল্লাহ যেন আমাদের এই রমজান মাসের পবিত্রতা বজায় রেখে সেই মাসের গুরুত্ব বুঝে আমরা যেন প্রত্যেকেই ওই রমজান মাসে নিজের সকল গুণা থেকে ক্ষমা করাতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আকুলু কৌলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আপনাদের নিকটতম মাদ্রাসা সালাফিয়া দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা 7 মার্চ বৃহস্পতিবার বাদ আসর হতে ইসলামিক আলোচনার ব্যবস্থা করা হয়েছে, এখানে অনেক ওলামায়ে কেরাম আসবেন। আপনারা সেখানে উপস্থিত থেকে আপনাদেরই মাদ্রাসা সে মাদ্রাসাকে আরও বেশি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, আল্লাহ সে তৌফিক দান করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার খুতবার ভিতরেই তিনি দোয়া করতেন, আমিও কিছু দোয়া করছি, আল্লাহ যেন সেই দোয়া কবুল করে নেয়। আল্লাহুম্মাগফিরিল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়া আলিফ বাইনা কুলুবিহিম ওয়া আসলিহ যাতা বাইনিহিম ওয়া নুসুরহুম আলা আদুবিকা ওয়া আদুবিহিম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া মা ক্বাররাবা ইলাইহা মিন ক্বাওলিন আও আমাল ওয়া নাউযু বিকা মিনান নার ওয়া মা ক্বাররাবা ইলাইহা মিন ক্বাওলিন আও আমাল। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফা ওয়াল গিনা। اللهم اغفر لجميع موتى المسلمين الذين شهدوا لك بالوحدانية ولنبيك بالرسالة وماتوا على ذلك. اللهم اشف مرضانا ومرضى المسلمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.